চুয়াডাঙ্গায় শিক্ষার্থীর হাতে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় মামলা হয়েছে। 8 অক্টোবর এসএসসি নির্বাচনী পরীক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বন করছিল পরীক্ষার্থী সাইফুল আমিন শীর্ষ। এতে বাধা দেন পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষক হাফিজুর রহমান। এরপর শিক্ষকের দুগালে চড় মেরে পালিয়ে যায় সাইফুল। চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে ঘটা সিসিটিভির ফুটেজের এই দৃশ্য ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই যে ছেলেটা স্যারকে এরকম করে সপাটে জ্বর বসিয়ে দিল, সো খবরের টাইটেলটা যখন পড়ছি, পড়ার পর এই চড় মারার দৃশ্যটা দেখার আগে আমি ভাবতেছিলাম বা প্রত্যাশা করতেছিলাম যে নিশ্চয়ই একটা নেশাখোর মাদকখোর বাবাখোর ছেলে হবে, শুকনা পাতলা হ্যাংরা পাতলা, কিন্তু দেখতেছি ছেলে বেশ নাদুস নুদুস ধরনের, এটা আশা করিনি আর কি। যা হোক, এর ফলে যেটা হয়েছে যে ছেলেটা যে একটা মোমেন্টাম ক্রিয়েট করছে, হ্যাঁ, তার যে বডি ম্যাস এবং সেটা যখন ভেলোসিটির সাথে মাল্টিপ্লাইড হয়েছে, শিক্ষকটার জন্য খারাপই লাগছে ভেবে এই এই রকমের একটা দানব প্রকৃতি ছেলে চড় মারলে। নাও এই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখতেছেন? এই যে ঘটনাটা ঘটলো, শিক্ষক ছাত্রের হাতে শিক্ষক চটকানা খাওয়া, থাবড়া খাওয়া, আপনি এই বিষয়ে আপনার ভাষ্য রেডি করার ফাঁকে আমরা আরেকজন ভদ্রলোকের একটা বক্তব্য শুনে আসি এই বিষয়টার ব্যাপারে। উনি হচ্ছেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, উনি একটা কলেজের প্রিন্সিপাল অবসরপ্রাপ্ত, বর্তমানে উনি সুজন সুশাসনের জন্য নাগরিকের চুয়াডাঙ্গা শাখার সভাপতি হিসেবে কাজ করতেছেন, একটা লোকাল ইয়ের সভাপতি এবং একজন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ। সো ওনাদের কাছ থেকে আসলে আমরা খুব বেশি কিছু আশা করি না, একটা মফস্বল এলাকার অধ্যক্ষ, এবং কিন্তু ওনার কথাগুলো আমার কাছে খুবই প্রোফাউন্ড লাগছে, খুবই ইন্টারেস্টিং লাগছে। শিক্ষককে বলা হয় সেকেন্ড ফাদার। একজন শিক্ষক যদি পাশ দিয়ে যায় আর যদি জিজ্ঞাসা করে ওকে বলে আমার শিক্ষক ছিল, এটা বলা ঠিক বলা যায় না, বাপ ছিল বলা যায়, সেই জন্যই শিক্ষক না, শিক্ষক শিক্ষক, ছাত্র ছাত্র। এই জায়গা থেকে আমরা অনেকখানি বেরিয়ে এসেছি, একে আমি ছাত্রকেও দায়ী দেবো না, ছাত্র যেমন যদি দায়ী করি আমরা শিক্ষকরাও দায়ী, গার্জিয়ানরাও দায়ী, অভিভাবকরাও দায়ী, সমাজের ব্যক্তিরাও দায়ী, সব সবাই যদি আমরা ঠিক মতো থাকতে পারি, সমাজে যদি কোনো ক্রাইম না থাকে, কোনো যদি অনিয়ম না থাকে, শৃঙ্খলা থাকে, তাহলে এই শৃঙ্খলা বোধহয় বাচ্চার মধ্যেই জাগবে, কারণ শিশুদের মধ্যেই এগুলো এই সমস্ত নৈতিক গুণাবলী গঠিত হওয়ার সুযোগ এই সময়টাই, ওরা যা দেখবে তাই শিখবে। এখানে এই ভদ্রলোক একটা অ্যামেজিং কাজ করছেন, অনেকগুলো অ্যাঙ্গেল থেকে অ্যামেজিং কাজ করছেন। এই যে উনি কথাটা বললেন যে এই যে শিক্ষকরা বাবার মতো, কিছু বদমাইশি আমাদের দেশে আছে, এগুলো কিন্তু ভুল করবেন না, এগুলো কিন্তু বদমাইশি আমাদের আছে না, কিছু যে বয়সে বড় হইলে সম্মান করতে হবে, শিক্ষক হইলে একটা আলাদা সম্মান দিতে হবে, ডাক্তার হইলে একটা আলাদা সম্মান দিতে হবে, তারপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইলে, তারপর ইঞ্জিনিয়ার হইলে একটা আলাদা সম্মান, প্রত্যেকে তাদের ডিমান্ড আছে, পুলিশ হইলে দিন রাত পরিশ্রম করে ইয়ে করে, এই জন্য তাদের একটা আলাদা সম্মান দাবি, তারপর সকল মহলের দাবি হইতেছে তাদের কিছু আলাদা সম্মান, এর মধ্যে শিক্ষকরা ইভেন মোরসো, ওনারা হইতেছে মানুষ গড়ার কারিগর। শিক্ষক, আচ্ছা আপনি বলেন তো, আপনি মানুষ গড়ার কারিগর শিক্ষক কজন পাইছেন আপনার জীবন, আর পান্ডা শিক্ষক কজন পাইছেন স্কুল থেকে শুরু করে একদম ইউনিভার্সিটি পর্যন্ত, কজন শিক্ষক পেয়েছেন যারা মানুষ গড়ার কারিগর, অভিভাবকের মতো পিতৃ মাতৃ স্নেহে লালন পালন করে পড়াশোনা করাইছে, আপনাকে একটা কজন পাইছেন যে পান্ডামি করছে, কোচিং না করলেও আপনি ওনার কাছে প্রাইভেট না পড়লে, কোচিং না করলে ফেল করায় দেয়া, পরীক্ষায় নাম্বার কমায় দেয়া, দুর্ব্যবহার করা, সন্ডামি পান্ডামি করা, ছাত্রদের গায়ে অযথা হাত তোলা, অশ্রাব্য কুশ্রাব্য ভাষা ব্যবহার করা, গালমন্দ করা, দুর্ব্যবহার করা, সালাম না দিলে হইতেছে মাইন্ড করে ফেলা, স্পেশালি প্রাইভেট না বলে পরীক্ষা ফেল করে দেয়া, এমন শিক্ষক কজন পেয়েছেন? আর কজন একদম যে বইলা বেড়ায় ঘুরে ঘুরে বাবার মতো শিক্ষক, বাবার মতো শিক্ষক কজন পেয়েছেন? একটা রেশিও করেন, 50%-এর বেশি কি পাইছেন? সো এই এই যে যে কথাগুলো বলে না, একসাথে আমার বাবা মা দুজনে শিক্ষক, আমিও নিজে শিক্ষক হইতে চাই, শিক্ষকতা করছি, দেশে থাকতেও করছি, আমেরিকাতেও তো ইউনিভার্সিটিতে পড়াইছি, রাইট, আমিও শিক্ষক, আমার বাবা মাও যদি করছে শিক্ষক, তাই বলে তো এই গ্রুপিং, এই শয়তানি সোনার বাঙালির গ্রুপিংয়ের মধ্যে আমি নাই যে ও আচ্ছা আমি শিক্ষক দেখে এখন শিক্ষক বাবার মতো হয়ে যাবে, না, সব ফান্ডা বাংলাদেশের শিক্ষকগুলোও ফান্ডা। সো ইনি একটা ইন্টারেস্টিং ডিস্টিংশন তৈরি করছেন এই ভদ্রলোক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। উনি বলেন যে শিক্ষক কিসের আবার বাবার মতো, রাস্তা দিয়ে শিক্ষক হেঁটে গেলে কি আমরা ভাব ডাকি নাকি তাকে, হ্যাঁ সে ছাত্র ডাকি না, তাহলে বাবার মতো হবে কেন? শিক্ষক শিক্ষক, ছাত্র ছাত্র, ছাত্র শিক্ষকের মতো ছাত্র শিক্ষকের সম্পর্ক থাকবে। শিক্ষককে বলা হয় সেকেন্ড ফাদার। একজন শিক্ষক যদি পাশ দিয়ে যায় আর যদি জিজ্ঞাসা করে ওকে বলে আমার শিক্ষক ছিল,
বাপসেলও বলা যায়, সেই জন্য শিক্ষক না, শিক্ষক শিক্ষক ছাত্র ছাত্র। এবং আজকে যে ছেলেটাই ঘটনা ঘটাইছে, এটা দায়টাও ছেলেটার না, এটা দায়টা হইতেছে আমাদের সমাজের, আমাদের ইভেন শিক্ষকদের। আমরা সঠিক শিক্ষা কি বাচ্চা কাচ্চাদেরকে দিতে পারতেছি? যদি বাচ্চা কাচ্চাদেরকে সঠিক শিক্ষা দিতে পারতাম, তারা আশপাশ থেকে যা দেখতেছে, এই কথাগুলো কিন্তু ভদ্রলোক সুন্দর করে বলেন যে বাচ্চা কাচ্চারা আশপাশ থেকে যা দেখে তাই শিখে। তো ছেলেটা তাহলে আজকে এরকম ব্যবহার যদি করে, তাহলে এই দোষ তার না, দোষ তার আশেপাশে সে যা দেখতেছে। এবং এটা একটা ইন্টারেস্টিং কথা, যেটা আমি আর অন্যান্য ক্ষেত্রেও বলে থাকি, যে অনেক সময় দেখি বাবা মারা হইতেছে, ধরেন কোথাও বেড়াইতে গেছে একটা বাচ্চা, খুবই অবাধ্য আচরণ করতেছে, খুবই উশৃঙ্খল দুর্বিনীত আচরণ করতেছে, ছোটো বাচ্চাই ধরেন, তারপর বাবা মা একটা নাটক করে, হ্যাঁ এই কেন তুমি এরকম করতেছো, কী ব্যাপার, তুমি কোথেকে শিখছো এইসব আচরণ? মানে কোথেকে শিখছো এইসব আচরণ? মানে সে কি আচরণ আবিষ্কার করে, নাকি সে আপনারা সঠিক সময় সঠিক শিক্ষা দেন না, দেখে আজ কেমন করতেছে? যখন ডাক দেওয়ার দরকার ছিল, যখন শাসন করার দরকার ছিল, তখন ডাক দোহাই কিছুই করেন নাই, শাসন বারণ কিছু করেন নাই, এখন অন্যদের সামনে অ্যাম্বারেস করতেছে, নাটক করতেছে, কোথেকে শিখছে? এগুলো আপনাদের কাছ থেকে শিখছে, অথবা আপনাদের কাছ থেকে সঠিক শিক্ষা পায় নাই। বদমাইশি করবেন না, বাচ্চা কাচ্চা হইতেছে বাবা মার চরিত্রের রিফ্লেকশন, বাবা মার রিফ্লেকশন। একটা বাচ্চা কাচ্চার দিকে দেখে আপনি বুঝবেন যে বাবা মা কী পদের বা কী শিক্ষার দীক্ষার মধ্যে দিয়ে এই বাচ্চাটা উঠে আসছে, রাইট? সো এই ভদ্রলোক একদম কারেক্ট কথা বলছেন যে এই এইগুলো তো স্কুল কলেজের পোলাবান ছোটোখাটো বাচ্চা কাচ্চা বড়ো হইতেছে, সে আশেপাশে যা দেখতেছে এগুলো থেকে পিক আপ করতেছে। অ্যাসেন্সিয়ালি কথাটার মানে হইতেছে যে আশেপাশে পান্ডা দিয়ে ভর্তি, আপনি একটা বাচ্চার কাছ থেকে এখন আশা করতেছেন সে সঠিক আচরণটা শিখে যাবে, তার উপর ওহিনাজিল হবে, হ্যাঁ তার আশেপাশে সে যা দেখতেছে সেগুলো পিক করবে না। এবং এই স্যারের এই যে দেখেন, আমি কিন্তু সবাইকে সম্মান দেখে স্যার বাঙালি এগুলারে কিন্তু বলি না, এগুলারে পান্ডাদেরকে পান্ডা বলি, স্যারদেরকে আমি কী বলি পান্ডা, ওনাকে কিন্তু আমি এখন সম্মান নিয়ে অশ্রদ্ধ চিত্তে স্যার ডাকতে আমার কোনো আপত্তি নেই। এই যে অধ্যক্ষ সিদ্দিকুর রহমান স্যার যে কথাটা বললেন, আরেকবার একটু কথাটা শুনি ওনার। শিক্ষককে বলা হয় সেকেন্ড ফাদার, একজন শিক্ষক যদি পাশ দিয়ে যায় আর যদি জিজ্ঞাসা করো ও কে, বলে আমার শিক্ষক ছিল, বাপসেলও বলা যায়, সেই জন্যই শিক্ষক না, শিক্ষক শিক্ষক ছাত্র ছাত্র। এই জায়গা থেকে আমরা অনেকখানি বেরিয়ে এসেছি, একে আমি ছাত্রকেও দায়ী দেবো না, ছাত্র যেমন যদি দায়ী করি, আমরা শিক্ষকরাও দায়ী, গার্জিয়ানরাও দায়ী, অভিভাবকরাও দায়ী, সমাজের ব্যক্তিরাও দায়ী, সবাই যদি আমরা ঠিক মতো থাকতে পারি, সমাজে যদি কোনো ক্রাইম না থাকে, কোনো যদি অনিয়ম না থাকে, শৃঙ্খলা থাকে, তাহলে এই শৃঙ্খলা বোধহয় বাচ্চার মধ্যেই জাগবে, কারণ শিশুদের মধ্যেই এগুলো এই সমস্ত নৈতিক গুণাবলী গঠিত হওয়ার সুযোগ এই সময়টাই, ওরা যা দেখবে তাই শিখবে, রাইট? এক্স্যাক্টলি, রাইট? সো ছেলেটা আশেপাশে যা দেখতেছে সেগুলোই পিক করতেছে, তার আশেপাশে শিক্ষকদের কাছে এসে ভালো কিছু দেখে, যে পুলিশদের আশা প্রত্যাশার মতো আর কি। আপনি যখন ধরেন পুলিশ বিরোধী দলকে দমন করার জন্য যখন তুমুল মায়ের পিট অত্যাচার নির্যাতন করতেছে, থানায় তুলে নিয়ে পাণ্ডামি সন্ডামি করতেছে, আপনি যেই না নাগরিক পুলিশের গায়ে হাত তুলবে, তখন সাথে সাথে পুলিশের গায়ে হাত তুলছে কত বড় স্পর্ধা। কে এসব আইন দাঁড় করায় যে পুলিশ সকল ধরনের নির্যাতন করতে পারবে কিন্তু রিটিলিয়েট করা যাবে না পুলিশের বিরুদ্ধে, কেন তার গায়ে উঠতে আছে? এসব আইন কারা বানায়? শিক্ষক বাবার মতো শিক্ষক সব ধরনের পাণ্ডামি করে বেড়াবে, স্যার ডাকতে হবে, সালাম দিতে হবে, স্যারকে পাণ্ডা বলা যাবে না। আবার ওই ছেলে যদি এই পাণ্ডামি যা শিখছে দেখতেছে শিক্ষকদের কাছে, এটা আবার ঘুরে যদি ফেরত দেয়, তখন আবার সেই ছেলেটা বেয়াদব খারাপ হয়ে গেল। কই পেয়েছেন আপনার এসব কথাবার্তা? নিজে আগে ভালো হন। শিক্ষক হয়ে আপনি একজন গ্রোন আপ হয়ে একজন বাবার মতো মানুষ হয়ে আপনি কী সমাজের সামনে কী দৃষ্টান্ত স্থাপন করেন, কী অবদান রাখেন? সন্ডামি পাণ্ডামি ছাড়া তো কিছু করতে দেখি না। যে কথাটা সবসময় বলি, আমি বাংলাদেশের আলেম জালেম শিক্ষক ইঞ্জিনিয়ার ডাক্তার কোনো ডিসক্রিমিনেট করি না, এদের একটাই পরিচয় বটম লাইন, এরা বাঙালি, সন্ডা পাণ্ডামি করে বেড়াবে, কিন্তু আবার প্রত্যেকে আলাদা আলাদাভাবে ক্লাস আশা আছে, শিক্ষক বাবার মতো দেখে সম্মান করতে হবে। সো যেই ভদ্রলোক থাপড় খাইছেন দুঃখজনকভাবে, সেই ভদ্রলোককে আমি চিনি না, ভদ্রলোকের স্পেসিফিক ক্যারেক্টার কেমন কী জানি না, হয়তো ভদ্রলোক ভালো শিক্ষক, হয়তো বাবার মতো, হয়তো আই ডোন্ট নো। সো ওনাকে নিয়ে স্পেসিফিকলি কথা হচ্ছে না, জেনারেলি স্পিকিং এরকম থাপ্পড় আরও প্রচুর শিক্ষকের পাওনা, বাংলাদেশের বেশিরভাগ শিক্ষকেরই সম্ভবত এরকম থাপ্পড় পাওনা। আচ্ছা বলুন তো, তাহলে এরা এই স্যারদের এরকম থাপ্পড় পাওয়া হলো, ওরা থাপ্পড় খান না কেন? পাওয়ার পরীক্ষা ফেল করাই দিবে, হাতের আমাদের পাওয়ার আছে না পরীক্ষা ফেল করাই দেওয়ার। যে কথাটা সবসময় বলি, একটা ছাত্র যদি খাতায় লিখে আপনি কোন কোন যুক্তিতে তাকে ফেল করাই দেবেন? সে খাতায় লিখছে কিন্তু আপনাকে সালাম দেয় নাই দেখে আপনি ফেল করাই দেবেন না? কেউ সালাম দেয় নাই দেখে খাতায় লিখা থাকার পরও কি তাকে নাম্বার না দেওয়া যায়? যায় নাকি? আগে নিজেরা সন্ডামি পাণ্ডামিগুলো ছাড়েন, তারপর ছাত্রদের উপর আইসেন ইয়ে করতে, মাতবরি করতে, যে সেই ছেলে ভদ্রতা সেখানেই, ভালো ব্যবহার সেখানে, নীতি নীতিকতা সেখানেই। আপনাদের নীতি নীতিকতার কী অবস্থা স্যাররা?